শ্রদ্ধার শিক্ষাগুরু বন্ধু বান্ধবী সকল, আপনার যেসকলে মিউচুয়াল ট্রান্সফার এপ্লিকেশন করার কারণে অসুবিধাত ভুগি আছিলে বা মিউচুয়াল ট্রান্সফার এপ্লিকেশন একসেপ্ট হওয়া নাছিলে পোর্টেলত, সেই সকলের কারণে একটা ভেরি গুড নিউজ আছে। আপনাদের খবরটা শুনি পেলায় খুব ভাল পাব। ময় ইতিমধ্যে অত্যন্ত সুখী যেসকলে আপনাকে মিউচুয়াল পার্টনার বিচারি থৈছে বহুদিনের পরে, কিন্তু অকমান প্রবলেমের কারণে, অকমান মিচ ম্যাচ হওয়ার কারণে মিউচুয়াল এপ্লিকেশনটা আপনাদের পোর্টেলত সাবমিট হওয়া নাই। বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, বহুতে হতাশাত ভুগিছে, বিভিন্ন ধরনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেইল, টুইটারত মেসেজ বহুত করেছে, নিজের হতাশা প্রকাশ করেছে যে কেনেকে আমি ট্রান্সফার কম। আর যেটু পোর্টেল আসলে এই পোর্টেলত 2% টিচারও ট্রান্সফার হবলে সক্ষম নহল হেতেন, কিন্তু আজি আমার মন্ত্রী মহোদয়ে এই সকলবর সমস্যা সমাধান করার কারণে প্রতিশ্রুতি দিছে। আমার মিডিয়ার আগত নিজে কৈছে যে অহা সোমবারের পর এনেকুয়া ধরনের কোনো সমস্যা না থাকে, আমি এই সকলবর সমস্যা সমাধান করে পোর্টেলটা নতুনকে ডেভেলপ করিম। তারপর সকলে ধুনিয়াকে অ্যাপ্লাই করবো পারিব। বিভিন্ন ধরনের টেট ক্যাটেগরি যে আছে, অর্থাৎ টিচার সেম ক্যাটেগরির টিচারে নিজের মাজত ট্রান্সফার লব পারিব। এতিয়ারও সেইবিলাক সমস্যা হয়ে থাকা নাই। আপনার নিজেই খবরটা শুনক আর নিজে নিজে অল্প আনন্দ অনুভব করুন। মিউচুয়াল ট্রান্সফার যেটা আছে ট্রান্সফারের কারণে এতিয়া আবেদন গ্রহণ করে থাকা হয়েছে। এই আবেদনের ক্ষেত্রে কেটামান কথা আমার প্রার্থীসকলের মাজত হয়তো বিভ্রান্তি হয়েছে, গতিকে মই স্পষ্ট করে দিব বিচাৰো। পোর্টেলটো তার সংযোজনী হব যে টেট মানে টেট টিচার, ইয়াত বিভিন্ন ক্যাটেগরি আগত টিচার আসলে মাদ্রাসা থাকতে এম টেট বলে আসলে, এটা সময় আমি কিছুসংখ্যক সি টেটর প্রার্থীকে আমি নিযুক্তি দিব, গতি এতিয়া সকল টেট শিক্ষকক আমি এটা ক্যাটেগরি দিয়ে ধরা হব। টেট শিক্ষকে টেট শিক্ষকর বিপরীতে আবেদন করবো। দ্বিতীয় যে একটা ভুল বুঝাবুঝি হয়ে আছে যে জেনেরেল ক্যান্ডিডেটে এস টি রিজার্ভ ক্যান্ডিডেটের বদলি করবো পারিব, নিশ্চিতভাবে পারিব, কারণ আমি গোটেই ভিত্তিক এস সি এস টি রিজার্ভ কোটাটো আমি মেইনটেইন করো, গতি রিজার্ভ ক্যাটেগরির মানুষও জেনেরেলের বুঝা মানে মিউচুয়াল ট্রান্সফারটা করব পারিব। তিন নম্বর কথা হল যে যুক্ত সিক্স শিডিউল এরিয়া আছে, সিক্স শিডিউল এরিয়ার পর আমার ভয়ামলে বা নন সিক্স শিডিউল এরিয়ালে বদলি হয়ে আসব পারিব, ইয়ার উত্তরটা হল পারিব, তার কারণে আবেদন করব পারিব। খালি তাত একটা এডিশন থাকিব, সেই এডিশনটা হল যে যদি বিটিসির পরা বদলিকরণ বিচারে বিটিসি কর্তৃপক্ষের পর এনওসি খন আপলোড করবেন, সিক্স শিডিউল এরিয়া কার্বি আংলং বা ডিমা হাসার পর এখন এনওসি লব আর এনওসি খন আপলোড করলে এই মিউচুয়াল ট্রান্সফার আবেদন করব। আর এই যে ছয়জন শিক্ষকের প্রসঙ্গতে যেহেতু এতিয়াও যোগদান করা নাই, যদি স্কুলত যোগদান করব নিদিয়ে স্থানীয় লোকে শিক্ষা বিভাগের থার্ডগ্রেডত যোগদানের ব্যবস্থা করব কি অন্য আমি করা আমি করা নাই।